রাজনৈতিক কয়েকটি দল 24-এর তারুণের স্পিরিট ধারণে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ সহ 8টি পারিবারিক দিবস বাতিলে সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করছে। তার আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে রক্তক্ষয়ী বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আসিফ মাহমুদের আহ্বান, গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমেছিলেন তাদের এখন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে উঠে আসে বিগত সরকারের আমলে প্রশাসন সহ চাকরিতে বৈষম্য শিকারদের অভিজ্ঞতা সহ মতামত। প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তার সরকার প্রশাসনকে গতিশীল করতে সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কিভাবে সংস্কার করলে দলদাস হয়ে কাজ করতে হবে না, সেই বিষয়গুলো সংস্কার কমিশন প্রাধান্য দেবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাজের বিরোধিতা করায় কয়েকটি দলের সমালোচনা করেন আসিফ মাহমুদ। বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলোই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। তার মতে, তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সময় এখন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। বলেন, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা মেনে নেওয়া হবে না, সদিচ্ছা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।